হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজের সেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হেলদি রেসিপি চিকেন স্টু ঘরে থাকা কিছু সবজি দিয়ে চিকেন স্টুটা আমি বানিয়ে নেব আমি এখানে কিছু সবজি নিয়েছি ও কিছু মশলা নিয়েছি চিকেন স্টুটা বানাতে আমি প্রথমে ফ্রাইং প্যানে ওয়ান কিউব মতো বাটার নিয়ে নেব এরপর আমি ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ দিয়ে দেব ও থেতো করে নেওয়া রসুন দিয়ে দেব চিকেন স্টুটা আমি বাটার দিয়েই করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন গোলমরিচ রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেব চিকেন স্টুতে মশলাগুলো খুব বেশি ভাজা হয় না এরপর আমি হাফ টি স্পুন থেতো করা আদা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি লো ফ্লেমেই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা পারেন মশলাগুলো আমার ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব আমি এখানে চিকেন চারশো গ্রাম মতো নিয়েছি উইথ বোন আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন চিকেনটা হালকা ভেজে নিচ্ছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেবার পর চিকেনটা হালকা করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ধরে চিকেনটা আমি ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দেবো ও টুকরো করে কেটে নেওয়া কাঁচা পেঁপে দিয়ে দেবো আলু ও পেঁপে দেবার পর ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখানে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আলু ও পেঁপে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে লম্বা করে কেটে নেওয়া বিনস দিয়ে দিলাম ও একটা বড়ো সাইজের গাজর গোল গোল করে কেটে নিয়েছি গাজরটাও দিয়ে দিলাম গাজর ও বিনস দেবার পর আবারও চিকেনের মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি এরপর আমি এর মধ্যে ছোট ছোট সাইজের কয়েকটা পেঁয়াজ ও একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আপনাদের ইচ্ছা মতন আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ও এরপরে আমি এর মধ্যে ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা দেবার পর ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি এরপর আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম যেহেতু চিকেন স্টু বানাচ্ছি সেহেতু জলটা একটু বেশি পরিমাণেই দেব জলটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব ও মিনিট দশেকের জন্য ফুটতে দেব দেখুন সবজিগুলো আমার ফুটে সব সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি স্যুপটা থেকে দু চামচ মতন স্যুপ একটা বাটিতে তুলে নেব ও তার সাথে হাফ টেবিল স্পুন ময়দা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর চিকেন স্টুটার মধ্যে এটা আমি ঢেলে দেব ঢেলে দেবার পর আরও তিন থেকে চার মিনিট চিকেন স্টুটা আমি ফুটিয়ে নেব ও গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব চিকেন স্টুটা আমার পুরো রেডি এই রেসিপিটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে সবকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন ভিডিওটাকে পুরোটা দেখবার জন্য ধন্যবাদ